আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা চ্যানেল আই সংবাদ বার্তাকক্ষ থেকে বিপাশা মূল সংবাদে যাচ্ছি আমরা সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে বহিষ্কার মন্ত্রিসভা থেকেও অপসারণ দুদকের মামলায় কারাগারে সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদি আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কবি নির্মলেন্দু গুণ সোমবার সকালে বাইপাস সার্জারির প্রস্তুতি এবং বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে আশাবাদী বিশ্বব্যাংক ও আইএমএফ অর্থনীতি শক্ত অবস্থানে দাবি অর্থমন্ত্রীর আব্দুল লতিফ সিদ্দিকীকে দলের প্রেসিডিয়াম থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ প্রাথমিক সদস্য পদ থেকেও সাময়িক বহিষ্কার করে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে সাত দিনের নোটিশ দেওয়া হয়েছে নেত্রীশেখরের রিপোর্ট সবকিছু চূড়ান্তই ছিল বাকি ছিল আনুষ্ঠানিকতা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের আগে থেকেই স্পষ্ট ইঙ্গিত ছিল মন্ত্রিসভার পর দল থেকেও বাদ পড়ছেন আব্দুল লতিফ সিদ্দিকী বৈঠকে শুরুতে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রীও বললেন ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয় আমরা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি তার মানে এই না যে ধর্মহীনতা ধর্মনিরপেক্ষতা হচ্ছে সকল ধর্মের প্রতি সম্মান দেখানো যে যে ধর্মই পালন করুক আর যে ধর্মে বিশ্বাস করুক কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলা এটা কোরআন শরীফেই নিষেধ করা আছে আর ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম ধর্মে সবসময় এই ধর্মীয় সহনশীলতা দেখানো হয় যখন হজ চলছে আর ঠিক সেই সময় আমাদের দলে কেউ এই ধরনের একটা কটূক্তি করে মন্তব্য করবে এটা তো আমাদের পক্ষে কখনো গ্রহণযোগ্য না প্রধানমন্ত্রীর বক্তৃতার পর শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক সভায় লতিফ সিদ্দিকীর বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আওয়ামী লীগের গঠনতন্ত্র ঘোষণাপত্র ও নীতি আদর্শ বিরোধী বলে মত দেয় আওয়ামী লীগ লতিফ সিদ্দিকীকে তার সভাপতি মণ্ডলীর সদস্যর পদ থেকে বহিষ্কার করা হলো আর আজকেও নোটিশ দেওয়া হলো যে আজকে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে তাদের তার যে প্রাথমিক সদস্য পদ সেটাকেও আপনার সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং কেন তাকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কার করা হবে না সেই জন্য নোটিশ কালকের মধ্যে তার কাছে পৌঁছে দেওয়া হবে দল থেকে বহিষ্কার হলে সংসদ সদস্য পদ থাকবে কিনা প্রশ্ন ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে প্রাথমিক সদস্য পদে যদি বাতিল হয় তখনই সঙ্গে সঙ্গে ওনার যে সংসদীয় আসন সেটাকে শূন্য হিসাবে ঘোষণা করা হবে দ্যাট মিন্স দ্যার হ্যাজ টু বি এ বাই ইলেকশন 2009 সালের সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন আব্দুল লতিফ সিদ্দিকী দলের গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি দুদফায় একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা আব্দুল লতিফ সিদ্দিকীকে এর আগে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয় অপসারণ সংক্রান্ত ফাইলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সই করার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ আরো জানাচ্ছেন ফারুক হোসেন 29 সেপ্টেম্বর আব্দুল লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে স্থানীয় টাঙ্গাইল জেলা সমিতির মতবিনিময় অনুষ্ঠানে পবিত্র হজ তাবলিগ জামাত তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় এবং প্রবাসী বাংলাদেশীদের নিয়ে অশালীন মন্তব্য করেন এ নিয়ে দেশে বিদেশে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ধর্মপ্রাণ মুসল্লিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা জানান যখন আমি নির্দেশ দেব তাকে রিজাইন করতে বাধ্য আর যদি রিজাইন না করে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে বিদায় দিতে হবে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব জানান সংবিধানের 58 অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী লতিফ সিদ্দিকীর মন্ত্রী পদে নিয়োগের অবসান ঘটানোর জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 58 অনুচ্ছেদের এক দফার গ উপদফা অনুযায়ী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব আব্দুল লতিফ সিদ্দিকীর মন্ত্রী পদে নিয়োগের অবসান হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কাউকে অর্পণ না করা পর্যন্ত রুলস অফ বিজনেস 1996 এর বিধি 3 উইদিন ব্র্যাকেট 4 অনুযায়ী এই মন্ত্রণালয়
অর্থাৎ ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব, মন্ত্রণালয় সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবে। লতিফ সিদ্দিকীকে অপসারণের মধ্য দিয়ে এ প্রথম কোন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল। এখনও বিদেশে অবস্থান করছেন সদ্য সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। মন্ত্রিসভা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে অপসারণের আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ছাড়াও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে 69তম সাধারণ পরিষদে যোগদান সহ যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা দুর্নীতি মামলায় কক্সবাজারের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুদকের আইনজীবী বলছেন, তাঁর সম্পত্তির হিসাবে প্রায় 11 কোটি টাকার গরমিল পাওয়া গেছে। আসামিপক্ষের আইনজীবীর দাবি, দুদক অপরিপক্কভাবে সম্পত্তির হিসাব দেখিয়েছেন। শাকির আদনানের রিপোর্ট। নির্বাচন কমিশনে 2008 ও 2013 সালে দাখিল করা সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারের এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক।